এই কাজটার মধ্যে আপনার কি প্রবলেম ফেস করেছিলেন? প্রবলেমগুলোর মধ্যে যেটা শুরুর দিকে, আমাদের এখানে রংপুরে তো মানে খুব বেশি বায়োফ্লক এর আগে হয়নি, আপনারা জানেন। তো আমি যখন শুরুর দিকে শুরু করলাম, তো তখন প্রথমে যখন আমি ইকুইপমেন্টের একটা লিস্ট করলাম যে আমার এই এই যন্ত্র দরকার, তো তখন বিশ্বাস করবেন কিনা জানি না যে আমাদের এটা নিয়ে খুবই হ্যারাস হইতে হয়েছে। দেখা যাচ্ছে যে এক টিডিএস মিটার আমাকে 4টা কেনা লাগছে, কারণ আমি রিডিং ভালো পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, আপনি শুরুর দিকে একটা মিটার কিনলাম, সেটা নাকি আপনার পিএইচ, টিডিএস আরও যেন কি একটা এলিমেন্ট ছিল, তিনটা রিডিং একসাথে দেয়। আচ্ছা, তো নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আমি সুন্দর করে মাপলাম, ক্যালিব্রেট করলাম, ক্যালিব্রেট করার পরে মাপলাম, দেখি একটা রিডিং দেয়। তো তখন তো আমার কাছে ওটাকে জাজ করার মতো কিছু ছিল না, মনে করলাম এটাই ঠিক। ঠিক, আচ্ছা আচ্ছা। তো তার কয়েকদিন পরে আমি করলাম কি, আমি কিন্তু আবার একটু ম্যানুয়ালে বিশ্বাসী, কারণ যন্ত্রে কিন্তু সমস্যা হতেই পারে, ম্যানুয়ালে হয় না। তো পিএইচ যে রিডিংটা হয়, সেই রিডিংটার জন্য আমি কিন্তু পিএইচ স্ট্রাইপ ইউজ করি। আচ্ছা, এতে করে আমি পিএইচ এর এক্সাক্ট ভ্যালুটা পাই। তো আমি দেখি কি যে না, আমার স্ট্রাইপের যে রিডিং সেটার সাথে আমার যন্ত্রের রিডিং মেলে না, মিলছে না। না, তো এরপরে আমি করলাম কি, আরও কিছু সিঙ্গেল টিডিএস মিটার অর্ডার করলাম, পরে দেখি সবগুলো মিটারের রিডিং ডিফারেন্ট এবং রিডিং আকাশ পাতাল ডিফারেন্ট। মনে করেন যে হ্যাঁ, যদি সাপোজ 500 হয় তাহলে 500-450 হয়তো বা মানা যায়, কিন্তু 400 সাথে তো 800 যায় না, 800 যায় না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যে সমস্যাটা আমার মনে হয় যে আমাদের ফিশ ফার্মাররা ফেস করে, সবগুলো ম্যাটেরিয়াল সার্টিফাইড ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালগুলো ফার্মাররা ইউজ করতেছে অলরেডি, সেই ম্যাটেরিয়ালগুলো যদি আমরা একসাথে পেতাম তাহলে কিন্তু অনেক ভালো হতো আমাদের জন্য। যেমন এই আমাদের এখানে আমাদের শুরু করার হয়তো বা 3 সপ্তাহ লেগে গেছে শুধুমাত্র অ্যামোনিয়া মেজারিং কিটটা আনতে। কিটটা আনতে, জি। তো আপনার থ্রুতেই একটা দর্শককে বলতে চাই যে আপনার যে প্রবলেমটা ফেস করছেন, এটা কৃষি বাজার খুব দ্রুত সলভ করার চেষ্টা করেছে এবং আরও চেষ্টা করছে, কারণ একদিনে তো সব সম্ভব না, ধীরে ধীরে করছি। আপনি যে প্রোডাক্টগুলোর জন্য আলাদা আলাদা করে খুঁজতে হয়েছে, কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা কৃষি বাজারের মাধ্যমে, আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি মানুষকে পাঠিয়ে দিচ্ছি এবং গ্যারান্টি সহ। কারণ হচ্ছে দেখা যায় 2 টাকা হয়তো আমাদের ওয়েবসাইটে একটু বেশি হতে পারে, কারণ আমরা ভালো পণ্যটা দেই, অনেকেই খোঁজে ফোন দেয়, আমরা রেগুলার ফোন পাই ভাই এই জিনিসটা, তো এটা কেন আপনি তো ওনে তো 2 টাকা বেচাচ্ছে, আপনি 4 টাকা কেন বেচতেছেন? তো এই জিনিসটা আমরা ফেস করি। আমরা এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলতে চাই যে আমরা সবসময় ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করি, হয়তো 2-1 টাকা বেশি হতে পারে, আপনারা নিয়ে বুঝতে পারবেন। যেমন পিএস মিটারের কথা বলি ভাইয়া, পিএস মিটার আমাদের এক দর্শক, উনি করছে কি পিএস মিটার অর্ডার করেছে অনলাইনে কোথায় জানি। তো সেই পিএস মিটার আসার পর ওখানে যে 2টা প্যাকেট থাকে, এই প্যাকেটটা দেয়নি। আচ্ছা, কারণ এটা তো নর্মালি আমরা ইয়ার সাথে থাকে ক্যালিব্রেটার, ওটা সারা তার ক্যালিব্রেট হবে না। দেন ওরই করছে কি, এটার জন্য আবার আলাদা ডিমান্ড করছে, ওটার জন্য আলো 1,500 টাকা বেশি নিচ্ছে, বরঞ্চ এটা কিন্তু ফ্রি। তো আমরা এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখি, পিএস মিটার হোক যেটার সাথে যেটা, সেটা সবসময় আমরা দিয়ে দিই, এটার জন্য আলাদাভাবে কোনো ব্যবসা করি না। তো আপনারা চাইলে নিতে পারেন। আরেকটা জিনিস যেটা আমার বলা উচিত, সেটা হচ্ছে যে আপনারা যেহেতু বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন, আমরা যারা খামারি আছি, আমাদের একটা খুব বড় সমস্যা সময় স্বল্পতার কারণে বা ব্যস্ততার কারণে আমাদের কিন্তু সবখানে যাওয়া হয় না। আর একটা প্রজেক্ট যখন আমি দেখবো তখন কিন্তু আমার সেখান থেকে কিছু শেখার আছে। তো যেমন আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে চাই যে ভাইয়ের কাছ থেকে কিন্তু আমিও বেশ কিছু জিনিস কিন্তু যেটা জানতে পারছি, যেটা অবশ্যই আমার খুবই কাজে লাগবে আমি বিশ্বাস করি, কারণ এই জিনিসগুলো কিন্তু কেউ কাউকে বলে যায় না, আবার উনিও কিন্তু ঘরে বসে জিনিসগুলো শিখতে পারেন না, উনাকে অনেক জায়গায় যেতে হয়েছে। তো আপনারা যদি জিনিসটা একটু যদি খেয়াল রাখেন যে একখানে যাচ্ছেন তারা কি যন্ত্র ব্যবহার করতেছে, তাদের টেকনোলজিটা কি ছিল, আর আপনারা যদি সেই অনুপাতে যদি আমাদের সবাইকে যদি যন্ত্রগুলো সাপ্লাই দিতে পারেন, আমার মনে হয় যে আমাদের ভোগান্তিটা অনেক কমে যায়। অবশ্যই, এটা আমি কথা দিচ্ছি আপনার মাধ্যমে এবং সবার দর্শককে বলছি যে আমরা সবসময় ভালো পণ্যটা দেওয়ার চেষ্টা করবো, যদি ভুল ত্রুটি হতেই পারে, কারণ আমরা যন্ত্র যেহেতু আমাদের যে যন্ত্রগুলো আসে বাইরে থেকে, তো অনেক সময় প্রবলেম হতে পারে, ওটা অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন যে এই প্রোডাক্টটা, তখন আমরা প্রোডাক্টটা চেঞ্জ করার চেষ্টা করবো এবং আপনাদের তো হেল্প লাগবে। এবং আপনারা দর্শকরা যারা দেখছেন তাদেরও যদি এরকম ভালো ভালো প্রজেক্ট থাকে, মানুষকে গল্প শোনাতে চান, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আমাদের কৃষি বাজার টিম আপনার ওখানে পৌঁছে। ধন্যবাদ ভাই আপনাকে।